টোয়েন্টি টোয়েন্টি ফোর সংক্রান্ত আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ইতিমধ্যে তোমরা সকলে দেখে নিয়েছ যে অফিসিয়ালি অপেক্ষার অবসান ওয়েস্ট বেঙ্গলাম পক্ষ থেকে কিন্তু ডাবলিউবি জেই কাউন্সিলিং ফর ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর্কিটেকচার এবং ফার্মাসির কাউন্সিলিং এর কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে ঠিক আছে তো দেখো এবছর কিন্তু কাউন্সেলিং এ অনেক কিছু পরিবর্তন করে দেওয়া হয়েছে প্রথমে নোটিশে কিন্তু মক অ্যালটমেন্টের কথা লেখা নেই ঠিক আছে মক অ্যালটমেন্ট কি দেখো বিগত বছরে এটা চালু হয়েছিল আগেও ছিল না কিন্তু বিগত বছরে এটা চালু হয়েছিল চয়েস ফিলিং করার পরে ঠিক আছে চয়েস ফিলিং করার পরে তুমি ঠিকঠাক চয়েস ফিলিং করেছো কিনা বা তোমার র্যাঙ্ক অনুযায়ী এবং তোমার চয়েস অনুযায়ী কি কলেজ তোমার আসতে পারে সেটা তুমি একটা আইডিয়া পেয়ে যেতে মক অ্যালটমেন্টের থেকে সেই অনুযায়ী তুমি আবার চয়েস ফিলিংটা চেঞ্জ করতে পারতে কিন্তু এবছর কিন্তু কাউন্সিলিং নোটিশে মক অ্যালোটমেন্টের কিন্তু কোনো উল্লেখ নেই ঠিক আছে পাশাপাশি তিনটি রাউন্ডে কাউন্সেলিং হচ্ছে অ্যালোটমেন্ট আপগ্রেডেশন মপ আপ ঠিক আছে এগুলো নিয়ে আমি অনেক আগে বলে দিয়েছি নতুন করে বলার কিছু নেই তোমরা সকলে জেনেই গেছো ঠিক আছে এবং ডাব্লিউ বিজে সংক্রান্ত কাউন্সেলিং সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এখানেই পাবে সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো ঠিক আছে এবছর কিন্তু কাট আপ কমতে চলেছে ডাব্লিউ বিজে সিট সংখ্যা বাড়তে চলেছে ঠিক আছে তো ডাব্লিউ বিজে সংক্রান্ত যে কোনো তথ্য তোমরা এখানেই পাবে সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলেকানটি প্রেস করে দাও এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও ঠিক আছে এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যুক্ত ডিসক্রিপশনে যাও পাশাপাশি ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক দেখা যাচ্ছে সেখান থেকে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবে ঠিক আছে তো দেখো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড ফাইনালি কিন্তু কাউন্সিলিং এর বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হয়েছে তিনটি রাউন্ডে কাউন্সিলিং হচ্ছে অ্যালটমেন্ট আপগ্রেডেশন আপ তুমি চাইলে প্রথম রাউন্ডে কাউন্সেলিং করতে পারবে এবং না হলে একদম মপ আপ রাউন্ডে ডাইরেক্ট কাউন্সেলিং করতে পারবে কিন্তু আমি বলবো তোমাদের যাদের যাদের একটি সরকারি কলেজ দরকার দরকার বা যারা যারা এবছর ভর্তি হবেই হবে তোমরা কিন্তু একদম ফার্স্ট রাউন্ড থেকে পার্টিসিপেট করবে এবং দেখো প্রথম রাউন্ডে যদি তুমি রেজিস্ট্রেশন করো তাহলে তোমার পাঁচশো টাকা লাগছে এবং যদি তুমি তারপরে মপ আপ করতে চাও তাহলে দুশো টাকা তাহলে কত সাতশো টাকা লাগলো কিন্তু তুমি যদি ডাইরেক্ট মপ আপে ফর্ম ফিল করতে চাও পার্টিসিপেট করতে চাও তাহলে তোমার এক হাজার টাকা লাগবে অর্থাৎ দেখতে গেলে তুমি ফার্স্ট রাউন্ডেও কিন্তু পার্টিসিপেট করো তাহলে তোমার কলেজ পাওয়ার চান্সটাও বেশি থাকবে অনেকে ভুল করে যে আমার তো মনে হচ্ছে যে মপ রাউন্ডে হবে তাই আমি প্রথম দুটো রাউন্ডে পার্টিসিপেট করবো না এই ভুলটাই কিন্তু মারাত্মক কারণ ম্যাক্সিমাম সিট কিন্তু প্রথম দুটো রাউন্ডেই শেষ হয়ে যাবে ফার্স্ট রাউন্ডে অ্যালটমেন্ট এবং আপগ্রেডেশনের পরে স্টিল যে ভ্যাকেন্ট সিটগুলো রয়েছে তার উপরে কি হবে মপ আপ রাউন্ড হবে সুতরাং তুমি যদি মপ আপ রাউন্ডে গিয়ে পার্টিসিপেট করো সেক্ষেত্রে কলেজ পাওয়ার চান্স কিন্তু কমে যাচ্ছে তাই সেজন্য প্রথম রাউন্ড থেকে পার্টিসিপেট করো এবং প্রথম রাউন্ডে পার্টিসিপেট করলে প্রথম আর থার্ড রাউন্ড মিলে তোমার সাতশো টাকা লাগবে কিন্তু মপ আপে ডাইরেক্ট পার্টিসিপেট করলে তোমার এক হাজার টাকা লাগছে ঠিক আছে সুতরাং ফার্স্ট রাউন্ডে পার্টিসিপেট করে ভালো তো তিনটি রাউন্ডে হবে প্রথমে অ্যালটমেন্ট আপগ্রেডেশন মোভাব প্রথমে সকলকে রেজিস্ট্রেশন করতে হবে পাঁচশো টাকা দিয়ে ঠিক আছে তারপরে চয়েস ফিলিং করতে হবে যেগুলো আমি বহুবার বলেছি তোমার চয়েস অনুযায়ী তুমি চয়েস ফিলিং করলে তারপরে চয়েসটাকে লক করে দিতে হবে ঠিক আছে তবে সেকেন্ড রাউন্ড কি আপগ্রেডেশন দেখো চয়েস ফিলিং ফার্স্ট রাউন্ডে যখন ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট বেরোনোর পরে তোমাকে যে একটা কলেজ অ্যালট করা হোক তোমার সেই কলেজটা পছন্দ হোক বা না হোক তোমাকে পাঁচ হাজার টাকা দিয়ে পাঁচ হাজার টাকা দিয়ে সিটটা বুকিং করতে হবে পাঁচ হাজার টাকা দিয়ে সিট বুকিং করার পরে তোমাকে ভেরিফিকেশন করানো মাস্ট তুমি ভর্তি হও বা না হও ফিজিক্যাল ভেরিফিকেশন গিয়ে করা আসতে হবে তারপরে তুমি দুটো অপশন আপগ্রেডেশন নো তুমি 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 যে কলেজটা পেয়েছো সেখানেই যদি হতে চাও তাহলে আপগ্রেডেশন করে অ্যাডমিশন নিয়ে নেবে ঠিক আছে কিন্তু বা তুমি যদি ফার্স্ট চয়েস পেয়ে যাও সেক্ষেত্রে তোমাকে আপগ্রেডেশন নো করে অ্যাডমিশন নিতে হচ্ছে যা যা কোর্স ফি রয়েছে পাঁচ হাজার টাকাটা কিন্তু সিট বুকিং এর সেটা কোর্স ফি নয় এবং যদি তুমি দেখা যাচ্ছে তুমি দশটা কলেজ দিয়েছো বা কুড়িটা কলেজ দিয়েছো তুমি কলেজটা কলেজটা পেয়েছো পেয়েছো বা তুমি তার আগের কলেজগুলো যেতে চাও বা তুমি যে কলেজটা পেয়েছো সেটা তোমার পছন্দ হয়নি সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা দিয়ে সিট বুকিং এর পর ভেরিফিকেশন করে আপগ্রেডেশন ইয়েস করতে হবে ঠিক আছে আপগ্রেডেশন ইয়েস করে তোমাকে ভেরিফিকেশন করিয়ে আসতে হবে কিন্তু ভেরিফিকেশন করানো মাস্ট আর যদি তুমি যে কলেজটা পেয়েছো সেখানে যদি ভর্তি হতে চাও তাহলে ভেরিফিকেশনের পর আপগ্রেডেশন নো করে অ্যাডমিশন নিয়ে নেবে তারপরে হবে মপ আপ রাউন্ড ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডের পর যে সিটগুলো বেঁচে যাবে সেটা হবে আপ রাউন্ড ঠিক আছে তো দেখো আমি একবার নোটিশটা ব্যাখ্যা করে দিচ্ছি দ্য নোটিফিকেশান ফর সেন্ট্রালাইজড ই কাউন্সিলিং ডাব্লুবি জেই টু জিরো টু ফোর ঠিক আছে পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ফার্মাসি এবং আর্কিটেকচারের কাউন্সিলিংয়ের অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হয়ে গেছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য যারাই জিএমআর র্যাঙ্ক অপটেন্ড করেছ ঠিক আছে তোমরা কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে পারবে পাশাপাশি যাদের যেই মেন্সের র্যাঙ্ক রয়েছে তোমরাও কিন্তু পার্টিসিপেট করতে পারবে তো তিনটি রাউন্ডে কাউন্সিলিং হচ্ছে ঠিক আছে তিনটি রাউন্ডে কাউন্সিলিং হচ্ছে অ্যালটমেন্ট আপগ্রেডেশান এবং মপ আপ তো প্রথমে সকলকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনের সময় তোমাদের কিন্তু পাসিং স্ট্যাটাস ক্লাস টেনের মার্কশিটে তবে ইংরেজিতে কত নম্বর পেয়েছো সেটা ক্লাস টুয়েলভের মার্কস এগুলো সব দিতে হবে ঠিক আছে দেওয়ার পরে তোমাকে পাঁচশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এটা হচ্ছে ফার্স্টে প্রথম রাউন্ডের জন্য একদম ঠিক আছে পাঁচশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে নেক্সট রেজিস্ট্রেশনের পর যেটা আসছে সেটা হচ্ছে চয়েস ফিলিং এটা বহুবার বলা রয়েছে চয়েস ফিলিং কিন্তু তোমার নিজস্ব প্রায়োরিটি অনুযায়ী হবে ঠিক আছে তুমি যে যে কলেজ বা ইউনিভার্সিটির আন্ডারে যে যে কোর্সগুলো করতে চাও সেগুলোকে আগে রাখবে ঠিক আছে এই নিয়ে বহুবার বলা রয়েছে যারা আগের ভিডিওগুলো মিস করেছো ভিডিও শেষে এন্ড স্ক্রিনে অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্ট লিস্ট ভিজিট করলেও পেয়ে যাবে ঠিক আছে বা যখন চয়েস ফিলিং শুরু হবে আমি আবার ওভারঅল প্রসেস দেখিয়ে দেব তো যাই হোক তারপরে কিন্তু চয়েস ফিলিংয়ের পর চয়েস লকিং করতে হবে ঠিক আছে একটা ডেট দেওয়া থাকবে সেই ডেটের মধ্যে চয়েস লকিং করতে হবে যদি না লক করতে পারো তাহলে অটোমেটিক লক হয়ে যাবে ঠিক আছে আর একবার লক করে দিলে কিন্তু আর চেঞ্জ করতে পারবে না তো মক অ্যালটমেন্ট অপশানটা কিন্তু আর থাকছে না কাউন্সিলিং নোটিফিকেশান কিন্তু নেই পরে থাকলে থাকতে পারে তো রাউন্ড রাউন্ডাউন অ্যালটমেন্টের পরে দেখো কি করতে হবে তুমি যেই কলেজই পাও তোমাকে সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করতে হবে পাঁচ হাজার টাকা দিয়ে সিটটা বুকিং করতে হবে ঠিক আছে পাঁচ হাজার টাকা দিয়ে সিটটা বুকিং করার পরে তোমাকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশান করানো মাস্ট যেমনটা বললাম তুমি যে কোনো একটা কলেজ পেয়েছো সেখানে তুমি ভর্তি হতে চাও বা না চাও ঠিক আছে বা তুমি আরও বেটার কলেজ চাও সেক্ষেত্রে তোমাকে ভেরিফিকেশান করানো মাস্ট তো ভেরিফিকেশনের জন্য কী কী ডকুমেন্টস লাগছে দেখো অল ক্যান্ডিডেটস মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে মাধ্যমিকের মার্কশিট লাগবে এইচএসের মার্কশিট লাগবে যারা ওসিআই তাদের সেই সার্টিফিকেট লাগবে ঠিক আছে ডমিসাইল সার্টিফিকেট লাগবে যারা এস সি এস টি ও বিসি বি ইডাব্লিউএস রয়েছে সেই রিলেটেড সার্টিফিকেট লাগবে যারা পিডাব্লিউডি সেই সার্টিফিকেট যারা টিএফডাবলিউর সুবিধা নেবে সেই সার্টিফিকেট লাগবে এগুলো সব নিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে তোমাকে তোমার যদি কলেজটা পছন্দ হয়ে যায় বা তুমি তুমি যদি এক নম্বর কলেজটা পেয়ে যাও বা তোমার যে কলেজ পেয়েছো সেটাতে যদি তোমার ভর্তি হতে ইচ্ছা হয় তাহলে তুমি আপগ্রেডেশান নো করে অ্যাডমিশন নিয়ে নেবে আর যদি না ভর্তি হতে চাও তাহলে আপগ্রেডেশান ইএস অপশানটা করবে ঠিক আছে আপগ্রেডেশন ইএস ফর্মটা জমা দেবে তো তারপরে দেখো আপগ্রেডেশন রাউন্ড আপগ্রেডেশন রাউন্ডে দেখো কারা কারা চান্স পেতে পারে কারা কারা পার্টিসিপেট করবে যারা দোস হু ডিড নট গেট অ্যানি অ্যালটমেন্ট ইন রাউন্ড ওয়ান যারা রাউন্ড ওয়ানে কোনো সিট পায়নি তারা তারপরে কি যারা ইএস আপগ্রেডেশন করেছিল তারা এবার যাদের ভেরিফিকেশনে কোনো কারণে ডকুমেন্ট ভেরিফিকেশনে কোনো ডকুমেন্ট ক্যান্সেল হয়ে গেছে ধরো তুমি ই এসসি এস বা অ্যাপ্লাই করেছিলে তুমি সার্টিফিকেট দেখাতে পারলে না তাহলে তোমাকে জেনারেলি কনভার্ট করে দিল তো সে সেটাই সেই ব্যাপারটা কিন্তু রয়েছে তারও আপগ্রেডেশনে পার্টিসিপেট করতে পারবে জেনারেল ক্যান্ডিডেট হিসাবে তারপরে যে রাউন্ডটা তারপরে রাউন্ডটা কিন্তু হচ্ছে মপ রাউন্ড ঠিক আছে মপ আপ রাউন্ডটা কিন্তু অপশনাল মপ রাউন্ডে যদি তুমি পার্টিসিপেট করতে চাও তাহলে আগে যাদের রেজিস্ট্রেশন করা ছিল তাদের দুশো টাকা লাগবে আর যারা নতুন করে পার্টিসিপেট করতে চায় আগের রাউন্ডগুলোতে পার্টিসিপেট করে নতুন করে করতে হলে কিন্তু এক হাজার টাকা লাগবে ঠিক আছে দেখো অল ক্যান্ডিডেটস অ্যালোটেড সিটস পেইড সিট অ্যাকসেপ্টেড ফিস আইদার ইন রাউন্ড ওয়ান যারা ভর্তি হয়ে গেছো তোমরা কিন্তু হয়নি কিন্তু পাঁচ হাজার টাকাতে সিট বুকিং করেছিলে ভেরিফিকেশন করেছি বা ভর্তি হয়নি কোনো কারণে তোমরা পার্টিসিপেট করতে পারবে নট অ্যালোটেড ইন রাউন্ড ওয়ান ওর রাউন্ড টু যাদের রাউন্ড ওয়ান এবং রাউন্ড টুতে কোনো কলেজই আসেনি অ্যালটমেন্টই আসেনি তোমরাও পার্টিসিপেট করতে পারবে যারা আগে রেজিস্ট্রেশন করেনি ঠিক আছে যারা আগে রেজিস্ট্রেশন করেনি যারা ফ্রেশার্স তারাও অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে কিন্তু যদি কোনো কারণে তুমি এক্সিট বা